প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কূটনৈতিকভাবেই রোহিঙ্গা সংকট সমাধান করা হবে। সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি একথা জানান। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ে সফল হয়েছে বলেও জানান শেখ হাসিনা। এ সময় রোহিঙ্গাদের সন্ত্রাসী কাজে ব্যবহারের চেষ্টা করলে কেউ ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন পার্থ রহমান। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হলে প্রথম 30 মিনিট চলে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। রোহিঙ্গা সমস্যা নিয়ে মৌলভীবাজারের আব্দুল মতিনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে জানান, মানবিক কারণেই মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে। দু মাসে 6,27,000 সহ বর্তমানে 10 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের খাদ্য, বাসস্থান, স্যানিটেশন, পানি, চিকিৎসা সহ প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হচ্ছে, কিন্তু এই বিপুল জনগোষ্ঠীকে দীর্ঘকাল বাংলাদেশে রাখা সম্ভব হবে না। লক্ষ লক্ষ অসহায় রোহিঙ্গাদের মানবিক সহায়তা তাদের নিজ দেশে প্রত্যাবর্তন বিষয়ে বাংলাদেশ আজ এক নজিরবিহীন সংকটের সম্মুখীন। মনে রাখা প্রয়োজন যে রোহিঙ্গা সমস্যার মূল উৎপত্তি মিয়ানমারে এবং এর সমাধানও সে দেশকে করতে হবে। শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও সংকটের স্থায়ী সমাধানের জন্য জাতিসংঘের 72তম অধিবেশনে সুনির্দিষ্ট 5টি প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। বিশ্ব নেতাদের সহায়তায় রোহিঙ্গা সংকটের সুষ্ঠু সমাধান হবে বলে জানান তিনি। বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী নির্যাতিত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ আন্তর্জাতিক মহলে জোর সমর্থন আদায়ে সফল হয়েছে। বাংলাদেশের সহযোগী পদক্ষেপ ও কর্মতৎপরতায় মিয়ানমারে জাতিগত নিধন বন্ধের দাবিটি আজ সর্বজনীন দাবিতে পরিণত হয়েছে। কোনো স্বার্থান্বেষী মহল রোহিঙ্গাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আর একটা কথা আমি এখানে স্পষ্ট বলতে চাই যে আমরা শান্তিতে বিশ্বাস করি, প্রতিবেশী দেশের সাথে আমরা সদ্ভাব রাখতে চাই। আমাদের মাটি ব্যবহার করে কোনো দেশে কোনো রকম মানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো বা কোনো রকম উস্কানিমূলক কর্মকাণ্ড চালানো এটা আমরা কখনো হতে দেব না, এটা আমরা বরদাস্ত করব না। বিএনপি নেত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা সব সময় ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এই ঘোলা পানিতে কিভাবে মাছ শিকার করবে এই তালি ব্যস্ত, মানবিক কোনো গুণাবলী তাদের মাঝে নাই, এটা হলো বাস্তবতা। রোহিঙ্গা সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।